হ্যালো গাইস, দিস ইজ ওসমান অ্যান্ড আজকে আমরা একটা স্পেশাল একটা ডিসকাশনের জন্য আমরা এসেছি, যেটা হচ্ছে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি ভার্সেস ন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে যে আমাদের যে ডিফারেন্সটা আছে এই আর্গুমেন্টটা নিয়ে আমরা আজকে আমরা আমাদের ডিসকাশনটা। তো আমরা আসলে প্রাইভেট ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট, যারা যেমন আমি পার্সোনালি নিজেও প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আমি গ্রাজুয়েট ফ্রম প্রাইভেট ইউনিভার্সিটি আমার ব্যাচেলার অ্যান্ড মাস্টার্স করতে, তো আমাদের যেটা আমরা পাবলিক ইউনিভার্সিটি বা ন্যাশনাল ইউনিভার্সিটির সাথে আমাদের একটা বিশাল একটা আমরা গ্যাপ কিছু কিছু জায়গায় আমাদের আছে। তো আমরা নিজেদেরকে কিছু কিছু জায়গায় খুব স্মার্ট মনে করি, যে আমরা খুব স্মার্ট, আমরা কথা বলতে বা কমিউনিকেশন স্কিলস বা নেটওয়ার্কিংটা আমাদের পাবলিক ইউনিভার্সিটি বা ন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ে অনেক ভালো। তো এই ডিসকাশনটা এই আর্গুমেন্টের জন্যই আজকে টুডে আই হ্যাভ এ গেস্ট উইথ মি ইন দ্য স্টুডিও and we have pranto pranto kemon achen okay so pranto apni to apnar shobhabe bolen apni kothay study korchen ami ekhon achi je apnar shorkari bangla college e national university amar study e korchen okay great so apni keno personally amake first bolen je why did you choose private university public university national university so you could apply for the private university right অনেক এবং নির্দিষ্ট সেদিক থেকে আর কি বলা যায় যে ন্যাশনাল ইউনিভার্সিটি বা প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে আপনার ফিনান্সিয়াল বা ফিনান্সিয়াল আপনি অনেক সাপোর্ট পাবেন। আচ্ছা আচ্ছা, তো আমার একটা বিষয় হচ্ছে যে আমরা এখানে অপরচুনিটির একটা বিষয়, যে অপরচুনিটি যেটা বলতে যে আমি পার্সোনালি আই ডিড মাই ব্যাচেলর ফ্রম প্রাইভেট ইউনিভার্সিটি ফ্রম ইউল্যাব এন্ড আমরা যেটা পার্সোনালি প্রাইভেট ইউনিভার্সিটির একটা ইন্টেনশন আছে যে আমাদের নেটওয়ার্কিংটা অন্য ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টদের চেয়ে স্পেশালি আমাদের নেটওয়ার্কিংটা অনেক ভালো, স্পেশালি আমরা যখন কোনো জবের জন্য অ্যাপ্লাই করি বা আমাদের কোনো বিজনেস অপরচুনিটির জন্য আমরা চেষ্টা করি, আমাদের অপরচুনিটির জন্য আমাদের হচ্ছে হাইট। এই ক্ষেত্রে এটা আপনি কীভাবে অ্যাজ এ ন্যাশনাল ইউনিভার্সিটি না সেটা অবশ্য ঠিক, ন্যাশনাল ইউনিভার্সিটিগুলোতে মানে একটা প্রবলেম থাকে যে আপনার ক্লাস প্রবলেম বা ক্লাস টাস করেন এগুলো নিয়ে দেখা যায় কি তেমন একটা টিচার ম্যানেজ হয় না বা টিচার রেগুলার ক্লাস নেয় না, তার জন্য স্টুডেন্টরা দেখা যায় কি বিভিন্ন প্রাইভেট পড়ে বা ইয়ার্লি পড়ে তারা তাদের স্টাডি রেগুলার স্টাডি গুলো চালিয়ে যায়। ওকে, তো সেক্ষেত্রে আবার প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে ভালো সুযোগ আছে, তাদের ক্লাস রেগুলার হয়, তাদের টিচিং এগুলো, তো যার কারণে জব সেক্টর গুলোতে তাদেরকে দেখা যায় যে একটু বেশি প্রাধান্য দেওয়া হয়, অপরচুনিটিটা বেশি, হ্যাঁ একটু অপরচুনিটি বেশি। বাট আবার আপনি যদি পলিটিক্যাল চিন্তা ভাবনা করেন, পলিটিক্যাল চিন্তা ভাবনা করলে কিন্তু আপনার ন্যাশনাল ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি এগুলোর দিকে যে ছেলেরা থাকে বা যে স্টুডেন্ট গুলো থাকে তারা কিন্তু বেশি অপরচুনিটি পায়। দেখা যায় তারা আপনার ওই যে যারা বিশেষ করে হলে থাকে তাদের দেখা যায় কি বিভিন্ন ভাবে তাদের কোনো কোনো ভাবে পলিটিক্যাল এর সাথে জড়িত থাকতে হয়। যোগদান করে এবং এখন আমাদের যে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের যে মধ্যে একটা ইন্টেনশন আছে যে অ্যাজ এ ইন স্টুডেন্ট লাইফ হোয়েভার ইউ ইনভলভড ইন পলিটিক্স দ্যাট মিন্স ইউ আর ইউ গট আ স্কোপ টু লার্ন টু আর্ন মানি ইন ইওর স্টাডি লাইফ ইন আ ভেরি আর্লি লাইফ এবং সেটা অনেক সময় একটা ইলিগাল প্রসেসে চলে যায়, আপনি মিটিং মিছিল করে আপনি ইনকাম করছেন,
যেটা উই আর লিটল বিট এগেইনস্ট অন দ্যাম, এটাকে আপনি কিভাবে দেখেন? আমরা বলছি যে এই টাকাটা যে আমরা ইনকাম করছি, মানে ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্টরা বা পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টরা, এই টাকাটা টোটালি তারা ইলিগাল প্রসেসে করছে, অথবা তারা অল্প সময়ে দে কাম আপ উইথ এ হিউজ অ্যামাউন্ট অফ মানি বিভিন্ন পলিটিক্যাল পার্টির সাথে ইনভলভমেন্ট হয়ে বা অনেক বড় বড় লিডারদের সাথে ইনভলভ হয়ে। আর আবার আপনি বলতেছেন যে ইউ আর ট্রাইং টু কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি, আর ইউ আর ট্রাইং টু কন্ট্রিবিউট সামথিং ফর দ্য সোসাইটি, ফর দ্য কান্ট্রি, তাহলে এটা আপনি কিভাবে দেখেন? কারণ আমরা তো বলছি যে এটা তো আপনি ইনকাম করতেছেন, because in your age you are pretty you are quite young, অল্প সময় আপনি অনেক কিছু পাচ্ছেন, যেটা হয়তো একটা প্রাইভেট ইনস্টিটিউশনে পাচ্ছেন, মানে ইনকাম সোর্সটা আপনার বেশি, এখন এটাকে আপনি কি বলবেন? এটা এখন কোন কিছু যদি আপনি পরিবর্তন করতে চান, দেখা যায় যে সেটা গোড়া থেকে যদি পরিবর্তন না করেন আচ্ছা কিন্তু আপনি সম্ভব। আচ্ছা এখন বাংলাদেশের পলিটিক্সটা ওইদিকে আস্তে আস্তে যাচ্ছে, যে মানে আপনার মনে করেন রাতারাতি দেখা যায় যে সে মানে কোটিপতি হয়ে যাচ্ছে, মানে এটা এখন হচ্ছে কি এটা আপনার একদম গোড়া থেকে যদি আপনার রাজনীতির দিকে চলে যায় তাহলে একদম গোড়া থেকে আর কি জিনিসটা আর কি আমি বলবো বর্তমানে রাজনীতি হিসেবে আপনার রেশিওটা হচ্ছে খারাপ একটু বেশি। আচ্ছা মানে আপনি ওটা এগ্রি করছেন যে দ্যাট দ্য রেশিও ফর দ্য পলিটিক্যাল ইনভলভমেন্ট দোজ আর অ্যাডাপ্টেড টু দ্য পলিটিক্স, দ্য রেশিও ইজ ইউ নো লিটল বিট অফ ইউ নো ডিসঅ্যাডভান্টেজ টু দ্য ফ্রম দ্য রেগুলার ওয়ান। সেটা আমার ওপিনিয়ন, আপনার ওপিনিয়ন থেকে যেটা ভালো, যেটা পলিটিক্যাল যে ভালো যে দিকগুলি আছে সেটা হচ্ছে খারাপ দিকটাই আমরা এখন স্টুডেন্ট পলিটিক্সে বেশি দিচ্ছি। ওকে অ্যান্ড আরেকটা বিষয় যেটা হচ্ছে আপনাদের সবচেয়ে বড় যেটা ডিসঅ্যাডভান্টেজ অর যেটা আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের কাছ থেকে যেটা আমরা পাই যে ইউ গাইজ হ্যাভ ইউ নো লট অফ মানে সেশন জট, যেটাকে আমরা বলি যে অনেক ধরনের অনেক সেশন জট আপনাদের থাকে যেটা প্রাইভেট ইউনিভার্সিটি থাকে না। একটা স্টুডেন্ট সে উইদিন ফোর ইয়ার্স হি কুড অর শি কুড কমপ্লিট দ্য ব্যাচেলর ডিগ্রি, যে কোনো ডিসিপ্লিনে হোক সে একটা চার বছরের মধ্যে সে কমপ্লিট করতে পারে, কিন্তু এটা তো আপনারা এই অপরচুনিটি পাচ্ছেন বিকজ ইউর ব্যাচেলর ইজ ফর ফোর ইয়ার্স কোর্স but you are just doing it for 6 years 7 years eta eta ekta problem but bortomane problem ta onekta solve kora hoyeche je kisi university national university jeigulo shegulo dekha jay sharkari university moto dhaka university under e hoyeche public university under to ekhon tader niyom kanun porikshar routine porikshar apnar je shomoy sob kichu ekhon public university under ar public university te jeta seta beshi ekta shomoy nay na চার বছর, তো চার বছর থেকে সর্বোচ্চ সাড়ে চার বছর কমপ্লিট যায় আর কি। তো এখন অনেকটা সে সুযোগটা আপনার মানে অনেকটা কমে এসছে, অনেকটা কমে এসছে। ওকে এন্ড আপনার প্রাইভেট ইউনিভার্সিটি সম্পর্কে কি কোনো ধরনের ডিসএডভান্টেজ আছে, মানে আমাদের সম্পর্কে কি আপনার কি কোনো ডিসঅ্যাডভান্টেজ বা আপনি কি মনে করেন যে আমাদের কি কি আর্গুমেন্ট আপনাদের সাথে আছে যেটা আমাদের কোয়ালিটির ক্ষেত্রে হতে পারে বা আমাদের স্টাডির কোয়ালিটির হতে পারে, আমাদের পার্সোনাল কোয়ালিটি এমন আছে না? এটা আমি আসলে প্রাইভেট বা পাবলিক ইউনিভার্সিটি দুজনকে মানে কম্পেয়ার করে কিছু বলতে যাব না, আমি যদি বলতে চাই শিক্ষা ব্যবস্থাটা নিয়ে, যেমন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে আমাদের দেশে একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন যে ডিগ্রি যে কোর্সটা আছে বাংলাদেশে এটা কিন্তু চাকরি বলেন বা যে কোনো কিছুতে বলেন তেমন একটা ডিমান্ড না, ডিমান্ড ফুল না। যে ডিমান্ড ফুলের মধ্যে আপনার অনার্স বলেন বা বিবিএ বলেন প্রফেশনাল বিবিএ এগুলোর ভালো ডিমান্ড, কিন্তু আপনার ডিগ্রি কোনো ডিমান্ড নেই। বাংলাদেশে অনার্স করা হয়, অনার্সে দেখা যায় কি আপনার বিভিন্ন কোন একটা স্টুডেন্ট, কিন্তু সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, একটা সিএসসি স্টুডেন্ট সে আপনার ধরেন একটা ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে সে সিএসসি কমপ্লিট করবে, সে কিন্তু নির্দিষ্ট কোনো একটা ডিপার্টমেন্ট বা নির্দিষ্ট কোনো একটা সেক্টরের উপর কিন্তু সে কমপ্লিট করতে পারে না,
দেখা যায় 4 বছরে তাকে বিভিন্ন হয়তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেন, তাকে এই কোর্স দেন, ডাটা মাইনিং বিভিন্ন ভাবে বিভিন্ন জিনিস শেখানো, অনেক অনেক কোর্স আছে, মাল্টিপল কোর্স করা, কিন্তু আসলে কিন্তু একটা স্টুডেন্টকে যদি একটা নির্দিষ্ট সেক্টর নিয়ে তাকে আগানো হয় তার কিন্তু 2 বছরে যথেষ্ট তার জন্য একটা প্রফেশনাল হওয়া, ঠিক আছে, সে সেক্টরে। কিন্তু বাংলাদেশে দেখা যায় কি সেটা করা হয় না, দেখা যায় সময় নেওয়া হয়, টাকাও নেওয়া হয়। তার মানে এই ক্ষেত্রে তো আসলে আমাদের টোটাল এডুকেশন যে সিস্টেমটাতেই প্রবলেম, এটা তো ইটস নট অল অবাউট দা ইউ নো আর্গুমেন্ট উইথ দা প্রাইভেট ইউনিভার্সিটি অর দা ন্যাশনাল ইউনিভার্সিটি অর পাবলিক ইউনিভার্সিটি, কারণ আপনি এই দিন শেষে তো যে আমাদের স্টাডি যে মেথডটা যদি চেঞ্জ না করে, যেটা আমি একটা স্পেসিফিক ডিপার্টমেন্ট স্পেসিফিক সাবজেক্টে যদি আমি স্পেশালাইজ করি, তাহলে আমার জন্য জব মার্কেটটা আমার জন্য প্ল্যাটফর্মটা আরো বড় হয়ে যাচ্ছে, যেটা ওয়েস্টার্ন কান্ট্রিতে যেটা দা পজিটিভ দে ফলো, এটা আমাদের দেশে হচ্ছে না, দে হ্যাভ সাম প্রফেশনাল ডিপ্লোমা কোর্সেস, দে হ্যাভ আ লট অফ ডিপ্লোমা প্ল্যাটফর্মস এন্ড ডিগ্রি প্ল্যাটফর্ম, এটা আমাদের দেশে নাই, কারণ আমাদের কোর্সেসটা অনেক লেন্দি, বাট আমরা কিছু আনইউজুয়াল কিছু কোর্সেস করতেছি যেটা আমাদের সাথে which is not impact on our professional life. So eta amader dui side er jonno amar mone hoy eta dui side er jonno eta ashole ami je bollam ami kono er sathe compare kore bolchi na acha ami ki total education system. Okay, so thank you so much Pranto for your wonderful opinion and wonderful time, ebong amra future aro notun kichu apnar theke aro kichu share korar chesta korbo jate amader recent update niye. So thank you viewers to see our video and keep connected with us, and future will bring for you more videos. Thank you.